অপেশাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের চরম উশৃঙ্খল আচরণের কারণেই জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান অভিযুক্ত পুলিশ সদস্য কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি শনিবার রাজধানী ডিএমপি সেন্টার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন পুলিশের কাজ হবে পেশাদার কে কোন জেলা থেকে এসেছেন সেটি দেখার বিষয় নয় এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে এখানে আপনার দুর্নীতি অনিয়ম অন্যায় এরকম স্থান থাকবে না এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্ম পরিকল্পনা থাকবে একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম অপরাধমূলক কাজগুলো করছে নিয়ম বহির্ভূত বিধিমূলক কাজগুলো করছে এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব